নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা দুধ পিঠার রেসিপি শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করুন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে পৌঁছায়। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি দুধ পিঠা বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে একটা ব্যাটার বানাবো। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 5 চামচ পরিমাণে ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, 7 মতো লবণ। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ, দিয়ে একটা মোটা করে ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা, এখানে দুধ আর জল দিয়ে আমি ব্যাটারটা বানাচ্ছি। তো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, দেখুন এইভাবে কিন্তু মোটা করে একটু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর সবার প্রথমে ব্যাটারটা যদি বানিয়ে রাখা যায় তাহলে ব্যাটারটা কিন্তু ভালো মতো সেট হয়ে যাবে। আর একটু খেয়াল রাখতে হবে যেন ব্যাটারে কোনো রকম ময়দা আর চালের গুঁড়োর কোনো রকম লাম্পস না থাকে। এদিকে আমি একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে আমি বেশ কিছুটা দুধ দিয়ে দেবো। এখানে পরিমাণ অনুযায়ী কিন্তু দুধটা দিতে হবে। এবারে এর মধ্যে আমি 2টো এলাচ থেতো করে রেখেছি, একটু দিয়ে দেবো, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এবারে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু মিষ্টির পরিমাণ একটুখানি বুঝে দেবেন, যেমন পছন্দ করবেন সেইভাবে দেবেন। দুধের সাথে চিনিটা আমি ভালো করে মিক্স করে নেব, আর গ্যাসের হিটটা আমি লো টু মিডিয়ামে রাখবো, রেখে দুধটা ফুটিয়ে আমি ঘন করে নেব। পাকা আমি দুধ পিঠা বানানোর জন্য এখানে আমি দেখুন 4 পিস আম নিয়েছি, আর একটু খেয়াল রাখতে হবে যেন আমগুলো ভালো মতো মিষ্টি হয়। আমগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এগুলো আমি খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন আমের খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে এতে একটু না খোসা থাকে। সবকটা আম আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখুন। এবার এই আমগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব। তো এইভাবে সাইডগুলো কেটে আমি টুকরো করে নেব। তো বন্ধুরা, এই আমের বাগলাটা থেকে আরো আমি 4 পিস করে নেব। আমের সাইজ অনুযায়ী এই পিসগুলো ছোট বড় হবে। তো দেখুন আমি এই রকম শেপ দিয়ে কেটে নেব। আমের টুকরোগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, দেখুন। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, তার নিচে আমি একটা বোল বসিয়েছি। এখানে যে আমগুলো আমি কেটে নিয়েছিলাম তার সাইডগুলো দেখুন কিছু কিছু আম রয়ে গেছে, এটা আমি হাত দিয়ে ম্যাশ করে আমের কাঠটা আমি বের করে নেব। তো দেখুন আমি আমের থেকে কাঠটা বের করে নিয়েছি। এদিকে কড়ার মধ্যে সামান্য তেল আমি গরম করতে দিয়েছি, দেখুন। এদিকে তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। এখানে যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছিলাম, দেখুন, এবার এর মধ্যে একটা করে আম আমি দিয়ে দেব। তো দেখুন ব্যাটারটা আমের গায়ে কিন্তু ভালো মতো কোট হয়ে গেছে, এইভাবে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব। এই তেলে বেশ কয়েকটা আমি আম ছেড়ে দেব। এইভাবে আমগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, তো এই আমগুলো কিন্তু হালকা করেই ভাজতে হবে, খুব ডিপ কালার হলে কিন্তু ভালো লাগবে না। উল্টে পাল্টে আমি ভেজে নেব। এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখুন এইরকম হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। এগুলো আমি একটা প্লেটে নিয়ে নেব, আবার এই তেলের মধ্যে কয়েকটা আম আমি দিয়ে দেব। সবকটা আমের বড়া আমার ভাজা হয়ে গেছে, দেখুন। এদিকে দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবারে যে আমের বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো। আমের বড়াগুলো দেওয়ার পরেই কিন্তু 1 থেকে 2 বার ফুটিয়ে গ্যাসের হিটটা বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু নিজে থেকে এই দুধটা আমের বড়ার মধ্যে ঢুকে যাবে, গিয়ে ফুলে যাবে। 1 থেকে 2 বার ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসের হিটটা আমি বন্ধ করে দেব। এবারে এর মধ্যে যে আমের কাঠটা আমি বের করে নিয়েছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দেব। এতে গ্রেভিটা মোটাও হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ঠান্ডা খেতে তবে ভালো লাগে। এবার এটা আমি হালকা হাতে মিক্স করে নেব। তো দেখুন এখন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। এদিকে পাকা আমের দুধ পিঠা আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর ঠান্ডা হলে এটা পরিবেশন
করবো তবে কিন্তু খেতে ভালো লাগবে। বাজারে এখন কিন্তু প্রচুর পরিমাণে পাকা মিষ্টি আম পাওয়া যাচ্ছে, একদম নতুন স্বাদের এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ